তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এই যে পাতকলার এই লক্ষ্মী ঠাকুর উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি পাতকলার লক্ষ্মী পূজা উপলক্ষে মেলাটা হচ্ছে আর প্রত্যেক বছর ধুমধাম করে এই মেলাটা হয় খুব বড় সড় একটা মেলা তো মেলাতে আমি একটু লেটে পৌঁছে গেছি প্রায় অনেক লেট ওই জন্য প্রায় ফাঁকা ফাঁকা ভাব হয়ে গেছে মেলার মধ্যে আর এখানে একটা বহু প্রাচীন বট গাছ আছে তোমরা দেখছো বহু প্রাচীন বট গাছ এই বট গাছের চারপাশে দোকান বসেছে চারিদিকটা আর আমি মেলার একদম মাঝখানটায় আছি ফুচকার দোকানটা অনেক আইসক্রিমের দোকান ভিড় ভালোই আছে প্রায় এখন এখনো ফুচকার দোকানগুলো তো মানে দেওয়ার সময় পাচ্ছে না এরকম একটা ব্যাপার আর চপের দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সবকিছু শেষ চাউমিন চপ আর এগরোল যা আছে বন্ধুরা দোকানগুলো প্রায় ফাঁকা ফাঁকা ভাব হতে চালু করেছে হরেক মালের দোকান কুড়ি টাকা হরেক মাল আর পানের দোকানে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা আছে মোটামুটি ভালোই তো প্রায় আকাশের পরিস্থিতি খারাপ বন্ধুরা তো একটু পরে বেরিয়ে চলে যাবো মেলা থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে মেলার প্রেজেন্ট সাইড ঝিলপির দোকান আর ঝিলপির দোকানে কিন্তু প্রচুর আছে সেজন্য ঝিলপি কিনছে যাই হোক বন্ধুরা বেশিক্ষণ মেলার মধ্যে থাকা যাবে না মেলার মেলা থেকে এখনই বেরিয়ে যাবো কারণ আকাশে পরিস্থিতি এতটা বাজে খুবই 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 বাজে আকাশে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ কিরকম লাইটিং করছে আকাশ শব্দও করছে দোকান পাশা ধীরে ধীরে ফাঁকাতে চালু করেছে তো এখনই বেরিয়ে যাবো মেলা থেকে তো আজকে মেলাতে আমি প্রায় একাই এসেছি বন্ধুরা মেলাতে গণেশ যে ছিল গণেশ বাইরে চলে গেছে মানে একদম ওই মহারাষ্ট্র মুম্বাইয়ে গিয়েছে দুই চার দিন আগে মেলাতে প্রায় ঘোরা হয়ে গেল এখন বেরোচ্ছি মেলা থেকে বেরিয়ে গিয়েছে বাইকটা রাখা আছে কিন্তু আমার একদম ওই লাস্ট মাথার দিকে তো বাইকের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এদিকে না আরো আগে আছে ফ্রেন্ডস আমি কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর আকাশের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ কি ধরনের আকাশের একদম লাইটিং মারছে আর কি আর একা একাই মেলাতে আসলাম বেশিক্ষণ থাকতে পারলাম না এই বৃষ্টির জন্য আর ভালোভাবে যে ভিডিও করা প্ল্যানটা ছিল আমার সে ভিডিওটাও করতে পারিনি আর প্রচন্ড বাতাস আর মেঘ প্রচুর পরিমাণে গর্জন করছে তো বাইক আপাতত স্লো স্লো যাচ্ছি আর কি প্রচন্ড পরিমাণে বাতাস করছে বন্ধুরা ঠান্ডা ধরিয়ে দিল কিছুক্ষণ বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানের মধ্যে আর রাস্তা একবারে পুরো ফাঁকা আর মাঝে সাঝে বিজলি একদম আকাশের মারাত্মক ভাবে চমকাচ্ছে তো চলো বন্ধুরা কি আর বলবো বাড়িতে তোমাদের সাথে একদম কন্টিনিউ করছি ভিডিওটি তো আজকে মেলাতে এসে শান্তি পেলাম না ঝড় চলে বৃষ্টিতে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছে তারপর দিন সকালের দিকে তোমরা তো দেখতে পারলা বাইক নিয়ে আস্তে আস্তে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল এমনকি মাঝ রাস্তে আস্তে আস্তে বৃষ্টি স্টার্ট হয়ে যায় তারপর একদম পুরো ভিজে ভিজে শেষ করার ভয় যে একটু অন্যরকম চেঞ্জিং হয়ে গেছে জ্বর সর্দি একটু একটু মনে হচ্ছে তো বন্ধুরা এইসব জিনিস তোমাদের জন্যই দৌড়ে বেড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন বাজাতে একদম সাথে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন টপিকের সাথে নতুন ব্লগের সাথে তো আজকের মতো সো টাটা বাই বাই।